আবারও আসানসোল সিবিআই আদালতে পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন। পরবর্তী শুনানি দিন 10 ডিসেম্বর হবে বলে সোমবার সোয়ালজবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন। সেদিন সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির হতে হবে এমনই নির্দেশ বিচারক দিয়েছেন। এদিন সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত টানা 6 ঘণ্টা টানাপোড়ন চলে আসানসোল সিবিআই আদালতে। এদিন 4-8 জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায় এদিনের চার্জ গঠন পিছিয়ে গেল। রবিবার কলকাতায় কালীঘাট থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এদিন তাকে কলকাতায় বিশেষ পক্সো কোর্টে পেশ করা হয়েছিল। সেখানে তার জামিন নাকচ হয়ে 2-8 নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ড হয়েছে। এদিন আসানসোল সিবিআই আদালতে আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ, অভিষেক মুখোপাধ্যায় সহ একাধিক আইনজীবী ছিলেন। পরে সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, যেহেতু বিকাশ মিশ্রকে কলকাতায় অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাই তাকে হাজির করানো যায়নি, তাই এদিন চার্জ গঠন করা সম্ভব হয়নি। বিচারক রাজেশ চক্রবর্তী আগামী 10 ডিসেম্বর চার্জ গঠন করে হবে বলে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে 1-4 নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিল। সেদিন বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। ওইদিন অন্য 2 জন গরহাজির ছিলেন, যার মধ্যে 1 জন মারা গেছেন, অন্যজন অসুস্থ ছিলেন, তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। সেদিন আইনজীবীদের তরফে সিবিআইয়ের ধারা নিয়ে আপত্তি করে সওয়াল করার সময় চেয়েছিলেন। সেই সময় বিচারক দেওয়ায় মামলার অভিযুক্তদের তরফে অন্যতম 3 আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় গত 1-8 নভেম্বর সওয়াল করেছিলেন। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী 2-5 নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দেন। জানা গেছে, রবিবার কলকাতার কালীঘাট থানার পুলিশ পক্সো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই মোট 3টি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে 50 জনের নাম আছে, তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায় চার্জশিটে পলাতক বা এক্সকণ্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন 1 জন মারা গেছেন, যে কারণে সিবিআইয়ের মোট 4-8 জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই 4-8 জনের মধ্যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল 3 জনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল এই বিকাশ মিশ্র।